সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি স্টিম বান। এই বানটা তৈরি করা কিন্তু একদমই সহজ, খেতে কিন্তু অনেক টেস্টি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি, তার জন্য একটা মিক্সিং বোলে আমি 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আমি 1 টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছি। এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এই মিশ্রণটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন আমি ডোটা তৈরি করে নিচ্ছি, তার জন্য আমি এখানে 1 গ্লাস পানি নিয়েছি। সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। একটা ডো কিন্তু রেডি হয়ে গেছে। এই ডোটাকে আমি ভালো করে মতে নিয়েছি, এখন এটা রেখে দিচ্ছি। আমি অপর ডোটা তৈরি করে নিচ্ছি, সেখানে আমি 1 টেবিল স্পুনের মতো ফুড কালার দিয়ে দিয়েছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো আবারও তৈরি করে নিয়েছি। আমি 2 রকমের ডো তৈরি করে নিয়েছি, ডো কিন্তু রেডি হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। প্রথমে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি, সেটা আমি বড় একটা পাতলা করে রুটি বেলে নিয়েছি। বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, মিডিয়াম আকার করে বেলে নিয়েছি। এখন সেখান থেকে আমি ছোট ছোট লিচি কেটে নিয়েছি। আশা করছি আজকের এই বান রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এই পর্যায়ে আমি যে ফুড কালার দিয়ে ডোটা তৈরি করে রেখেছি সেটাকে আমি বড় করে রুটি বেলে নিয়েছি। সেটাও আমি ছোট ছোট লিচি কেটে নিয়েছি বড় রুটি থেকে। দেখেন লিচিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি বানটা কিভাবে তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে। আমি আজকের এই বান রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, কোনো তেলে ভাজা ছাড়া স্টিম করে দেখাচ্ছি আজকের এই বানটা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজকের এই বান রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনারা এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন, আর বিকালে চায়ের সাথে কিন্তু সার্ভ করতে পারেন। দেখেন আমি সবগুলা বান তৈরি করে নিচ্ছি, এটা বলার তেমন কিছু নেই, দেখে বুঝে নিতে হবে। আমার কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি স্টিম করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। আমি এখন 30 মিনিট কুক করে নিব। আশা করছি আজকের এই বান রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা একবার ভালো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন বানটা কিন্তু হয়ে গেছে, কত সফট নরম তুলতুলে হয়ে গেছে, এতেও কিন্তু অনেক টেস্টি। আপনারা এই কালারফুল বানটা একবার হলো বাসায় ট্রাই করবেন। এই ধরনের নাস্তা কিন্তু বাচ্চারা অনেক লাইক করে। এই বানটা কিন্তু অনেক সফট, খেতে কিন্তু অনেক টেস্টি। আর আমার এই বান রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন। আশা করছি আজকের এই বান রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন।